নমস্কার, WBSC রিসেলের সকল কনজিউমারদের আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। দেখুন, আজকে আমার ভিডিও কিউআর কোড নিয়ে, যে পেমেন্ট সংক্রান্ত প্রবলেম হয় সেই প্রবলেম নিয়ে অনেকে কমেন্ট করেছেন, সেই কমেন্টের ভিত্তিতে আমি এই ভিডিওটি করছি। আমার চ্যানেলের যে আগের যে বিগত যে নেম চেঞ্জ, নেম কারেকশান বা যা যা ভিডিও আছে সেগুলো আপনাদের আমি লিঙ্ক দেখে নেবেন আমার চ্যানেলে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাদের যদি কারোর মনে হয় যে কেউ যদি হিন্দি ভাষা থাকে, কেউ যদি মনে হয় যে আপনারা বেঙ্গলি ভাষা নিয়ে বুঝতে পারছেন না, তাহলে আপনারা বলবেন, আমি আপনাদের জন্য হিন্দি ল্যাঙ্গুয়েজে আপনাদের সেই ভিডিওটা শ্যুট করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই যে ব্যাপারটা মানে ইউপিআই পেমেন্ট নিয়ে যে প্রবলেমগুলো হয়, কেন হয়, কী জন্য হয় বা কী কী করলে ইজিলি হবে, সেই ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিয়ে আপনাদেরকে প্রবলেম সলিউশনের ইয়েটা আমি বলে দেবো, যার ফলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং আমি আপনাদের জানেন, আগের রূপে আমার যারা ভিডিও দেখেছেন তারা জানেন আমি খুব শর্টলি খুব ইজিলি বোঝাই, ইজিলি যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের কোয়ারিজটা সলভ হয়, এটাই আমি সবসময় চাই। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে একটুখানি মানে আমি তো ভিডিও সবসময় শ্যুট করতে পারি না নিজস্ব কিছু ব্যস্ততার জন্য বা কিছু পার্সোনাল কাজের জন্য, যার জন্য এগুলো যদি আপনারা একটু কমেন্ট করেন, লাইক করেন এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি বুঝবো যে আপনারা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হচ্ছেন, আপনাদের কাজে লাগছে ভিডিওটি, আমার ভালো লাগবে। যাই হোক, চলুন ভিডিওটি শুরু করি, দেরি করব না বেশি। এই যে কিউআর কোড, ইউপিআই দিয়ে আপনারা পেমেন্ট করার সময় তাদের কিউআর কোড দিয়ে বিলের নিচে কিউআর কোড দেওয়া থাকে, ঠিক আছে। এই কিউআর কোড দিয়ে আপনাদের যে ডাইরেক্টলি স্ক্যান করে, বলে ডাইরেক্টলি স্ক্যান করে অনেকে পেমেন্ট করে, কী কী প্রবলেম হয়, কী কী হতে পারে বা কিছু, সেটার একটা আমি আপনাদেরকে জাস্ট সামান্য একটুখানি আমার যে কমেন্টগুলো, আমি সেই কমেন্টগুলো দেখিয়েই আমি ভিডিওটি শুরু করে দেবো, ঠিক আছে। কমেন্টগুলো জাস্ট একটু দেখিয়ে ভিডিওটা শুরু করেছি যে কে কী 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 ধরনের প্রবলেম ফেস করেছে, ঠিক আছে। আপনারা দেখলেন যে কী কী ধরনের তারা প্রবলেম ফেস করেছে এবং প্রবলেমটা কী কী বুঝতেই পাচ্ছেন। কেউ যদি 1,000 টাকা পেমেন্ট করে, 2,000 টাকা পেমেন্ট করে বা 5,000 টাকা পেমেন্ট, কারো 10,000 টাকা পেমেন্ট হতে পারে, পেমেন্ট যে কোনো টাকা হতে পারে, কারো 10 টাকা হতে পারে, ডাজ নট ম্যাটার সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে পেমেন্টের যে আপনি করছেন একটা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, সেইটা যদি আপনার অ্যাকাউন্টে না পৌঁছে তাহলে আপনার খারাপ লাগবে যে আমি টাকাটা পেমেন্ট করলাম কিন্তু সেখানে শো করছে যে এখনও আনসাকসেসফুল, মানে বিল ডিউ রয়েছে। কেন এই প্রবলেমগুলো হচ্ছে, কিউআর কোড দিয়ে করলে এই প্রবলেমগুলো খুব হচ্ছে, কেন হচ্ছে ব্যাপারটা দেখুন। টেকনোলজির যেমন সুবিধা আছে, টেকনোলজির যেমন অসুবিধাও আছে। তো এখানে এই ক্ষেত্রে কী কী অসুবিধা আছে, কী কী সুবিধা আছে, এটা একটা বোঝবার বিষয় আছে। দেখুন, সুবিধা হচ্ছে আপনি আপনার ফোনটা জাস্ট আপনি যে আপনার গুগল পে, ফোনপে, সেটার আপনি স্ক্যানারটা খুললেন, খুলে আপনি এই স্ক্যানের উপর ধরলেন, ডাইরেক্টলি আপনি কিন্তু ওই মানে শো করে দিচ্ছে আপনার কত টাকা, শো করে দিচ্ছে আপনি অটোমেটিক্যালি। কোনো দোকানেও পেমেন্ট করতে গেলে আপনাকে একটা কিউআর কোড দিচ্ছে, আপনি দেখলেন, দেখে সেই দোকানের নামটা চলে আসলো, আপনি একটা টাকা ইয়ে করলেন, টাকাটা কত টাকা জিজ্ঞেস করলেন, মানলেন, হয়ে গেলে। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট টাকাটাও শো করে দিচ্ছে, অনেক অনেক জায়গার পেমেন্টে অ্যামাজন টামাজনে কোনো ডাইরেক্টলি পেমেন্ট করতে গেলে টাকাটাও শো করে দিচ্ছে। এইভাবে আমরা ইউপিআই কিউআর কোড স্ক্যানিংয়েরটা এইভাবেই আমরা ইউজ করি বেসিক্যালি। তো এক্ষেত্রে খুব ইজি, মানে দোকানের শপিং ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে করা বা এই মানে আদার্স ক্ষেত্রে ইউজ করা, মানে বাইরের ইঞ্জিনিয়ারলি যেগুলো ইউজ হয় সেগুলো তো কোনো অসুবিধা হয় না স্ক্যানিংয়ে। কিন্তু অসুবিধা হচ্ছে এই WBSCDCL সংক্রান্ত, এই যে কিছু কিছু আমি জানি না আদার্স ইয়ে, কিন্তু WBSCDCL আমি যেহেতু WBSCDCL এর সাথে যুক্ত আছি সেহেতু আমি জানি যে এই যে মানে প্রবলেমটা, এটা বহু লোক ফেস করছে যে পেমেন্ট করে দিয়েছে কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি, বা অনেকে পেমেন্ট করে দিয়েছে তারা জানেও না, খোঁজ রাখেনি, কারণ ইউপিআই শো করেছে যে সাকসেসফুলি বা কিছু, তো সে হঠাৎ করে WBSCDCL থেকে ফোন করে বলছে আপনার তো বিল পেমেন্ট হয়নি, আপনি বিলটা পেমেন্ট করুন, নাহলে আপনার কিন্তু ইলেকট্রিসিটি কাটা যাবে। এই যে কথাটা আপনি ভাবুন যে আপনার বিলটা আপনি পেমেন্ট করে দিয়েছেন কিন্তু আপনাকে হঠাৎ করে শুনতে হচ্ছে আপনার লাইনটা কাটা যাবে, তাহলে আপনার খারাপ লাগবে স্বাভাবিক, কারণ টাকাটা কেন পৌঁছায়নি, অনেকেই খেয়াল করে না। তো প্রবলেমটা হচ্ছে দেখুন কী কী প্রবলেম হচ্ছে, ওই যে কিউআর কোডটা দিচ্ছে স্ক্যানটা, সেটা আপনাদের ডিউ ডেট দিচ্ছে, দেখবেন কারোর 1 তারিখে থাকতে পারে, কারোর 3 তারিখে থাকবে, কারোর 7 তারিখে থাকতে পারে, ঠিক আছে। এই যে কারণ ছুটির দিনগুলো ডিউ ডেট থাকে না বেসিক্যালি, ওয়ার্কিং ডেজগুলো মানে মনডে থেকে ফ্রাইডের মধ্যে ডিউ ডেটের ইয়েটা সাইকেলটা পড়ে, ঠিক আছে। তো এই যে
একটা ডিউ ডেটের ইয়েগুলো থাকে, তো আপনি যদি ডিউ ডেটের আগে কিউআর কোড দিয়ে স্ক্যান করেন, পেমেন্ট করেন, তখন স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনার যে পেমেন্ট করলে সেটা আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট হয়ে যাবে, ডাইরেক্টলি রিফ্লেক্ট হয়ে যায় চাইলে। বাট ওগুলো যদি থার্ড পার্টি অ্যাপস থাকে তো একটু লেট হয়, সেটার জন্য কী কী প্রবলেম হতে পারে বা কিছু থার্ড পার্টি অ্যাপস থেকে করলে সেটার জন্য আমার দেখবেন একটা ইউপিআই পেমেন্ট সাকসেসফুলি কী কী প্রবলেম হয়েছে, ঠিক আছে, শো করছে না, সেরকম ভিডিও রয়েছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিন যে সেটার জন্য কী প্রবলেম হতে পারে, আমি সেটাও দেখি আপনাদেরকে বলে দিয়েছি ডাইরেক্টলি কেন মানে থার্ড পার্টি অ্যাপস ইউজ করে পেমেন্ট করাটা উচিত নয়। তো যাই হোক, এইবার আপনারা যখন স্ক্যান করলেন আপনার ডিউ ডেটের মধ্যে আপনাদের শো করে দিল, আপনারা ডাইরেক্টলি টাকাটা পুট করলেন, পাসওয়ার্ড মারলেন, যে আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ড মারলেন, টাকাটা ডাইরেক্টলি রিপ্লেস হয়ে শো করে দিল যে ইউপিআই পেমেন্ট সাকসেসফুল ডাইরেক্টলি। তো ব্যাস বিল পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, কিন্তু ওখানে টাকাটা পৌঁছায়নি কোনো কারণবশত, অনেক সময় দুদিন টাইম লাগে, দুদিন পরের মধ্যে চলে যায়, ঠিক আছে। না হলে কী কী হয় আমি আপনাদেরকে দেখুন, ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন আপনার কিছুটা কী প্রবলেম। তো এইবার কারো কারো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এইটার প্রবলেমটা ফেস করতে হচ্ছে, যে কিউআর কোড দিয়ে পেমেন্ট করছে বা মানে পেমেন্ট হয়নি, এদিকে পেমেন্ট শো করেছে সাকসেসফুল, এক মাস হয়ে গেছে, কারো 15 দিন হয়ে গেছে, কোনো টাকাও রিফান্ড আসেনি, কিছুই আসেনি, এদিকে হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার কী করবে বুঝুন, টাকা 2000 হোক 1000 হোক পুরো গ্যা। তো কী হয়, ডিউ ডেটের পরেও অনেকে স্ক্যান করে ডাইরেক্টলি করে, ডাইরেক্টলি করে পেমেন্ট করতে যায়, ব্যাস টাকাটা ডিউ ডেটের পরে কিউআর কোডটা অ্যাকচুয়ালি মেইনলি কী হয় WBSEDCL-এ দেখবেন আপনাদের কারোর আপনাদের যে বাড়ির যে ইলেকট্রিসিটি অফিস আছে ওদের কিন্তু আপনার বাড়ির বিলটা হচ্ছে 3 মাসে মাসে, ঠিক আছে, 3 মাস কোয়ার্টারলি, মানে বছরে কিন্তু আপনার 4 বার বিল আসে। তো এমন তো নয় যে আপনার যে ইলেকট্রিসিটি অফিস সেখানে 20,000 বা 30,000 কনজিউমার বা 40,000 কনজিউমার থাকে, পুরো 40,000 কনজিউমারেরই ওই একই মাসে বিল হয়, এমন তো হতে পারে না, কারণ সবাইকে কিন্তু ভাগ ভাগ করে রয়েছে অটোমেটিক্যালি। তো এরকম অনেকগুলো ইলেকট্রিসিটি অফিসে রয়েছে সবারটাই। তো দেখা যায় যে কিউআর কোডটা আপনাদের ডিউ ডেটের পরে, এরকম অনেক দেখা গেছে ডিউ ডেটের পরে কিউআর কোড স্ক্যান করেছে এবং সেই স্ক্যানে পেমেন্ট করেছে, সেটা পেমেন্টটা চলে গেছে অন্য একটা সাপ্লাইয়ের কোনো একটা কনজিউমারের অ্যাকাউন্টে, মানে ওই কিউআর কোডটা অটোমেটিক্যালি অন্য একজন হয়ে যায়। যেমন হয় না আপনি মোবাইলের সিম আপনি অনেকদিন ইউজ করছেন না, সুইচ অফ রয়েছে বা কিছু ইউজ করছেন না, অটোমেটিক্যালি ওই নাম্বারটা ওর বিক্রি হয়ে যায়, ওটা অন্য জায়গায় অন্য একটা লোক ইউজ করে। যদি আপনাদের বিশ্বাস না হয় কথাটা দেখেন, আপনি আপনার ধরুন অনেক পুরনো একটা আপনার রিলেটিভ হোক বা আপনার ফ্রেন্ডস হোক, ফ্রেন্ডস সার্কেলে কেউ রয়েছে, তার দেখুন পুরনো নাম্বার রয়েছে, সেটা দেখুন অন্য কেউ ইউজ অন্য কারোর হয়ে গেছে নাম্বারটা, অন্য কেউ ইউজ করছে এখন সেই সেম নাম্বার, এটা ফ্যাক্ট। তো এক্ষেত্রেও সেম পলিসি ইয়ে হয়, ইউজেস হয়, যার জন্য আপনারা পেমেন্ট করছেন, পেমেন্ট করার পরেও আপনার টাকাটা ঠিকঠাক করে পৌঁছাচ্ছে না। তাই জন্য আমি বলবো যে আপনারা যদি কিউআর কোড স্ক্যান করে ইয়ে করেন তাহলে আপনারা ডিউ ডেটের আগে আপনারা পেমেন্ট, যদি আপনারা আমার মতামত শুনেন তাহলে আমি বলবো আপনাদেরকে কিউআর কোড ইউজ না করেই পেমেন্টটা করার। ইনডাইরেক্টলি আপনারা ইউপিআই যেমন পেমেন্ট করেন আমি আপনাদেরকে বলে দিয়েছি, দেখে নিন আমার ইউপিআই পেমেন্টের ওটা, ওইভাবে পেমেন্ট করুন, আপনাদের ইউপিআই আপনারা যে করতে চাইছেন সেটাও হবে, প্লাস আপনাদের পেমেন্টের টাকাটা ঠিকঠাক রিফ্লেক্টও হবে, ঠিক আছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, তাহলে আমার আমি যে ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্য আমার মনে হয় যে হ্যাঁ কিছুটা আপনাদের কাজে লাগছে এবং আমিও নিজেও একটু এনার্জি পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, তাহলে ভালো লাগবে আরও আপনাদের জন্য ভিডিও করতে আরও এনার্জি পাবো, ভালো লাগবে আমার যে আপনাদের জন্য আমি করে আপনাদের ভিউয়ার যারা ভিডিওটি দেখছে তাদের কাজে লাগছি আমি। যাই হোক, অন্য কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আপনাদেরকে রিপ্লাই করবো ভিডিও করে বা মেসেজের দ্বারা, যেভাবে হোক আপনি আমি আপনাদের রিপ্লাই করবার চেষ্টা করবো। আর যদি আপনারা ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে চান তাহলে আপনারা আমার ফেসবুক আইডিতে বা ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। নমস্কার।